হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি দাস। তো আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো এই যে দেখেন, আমার প্রিন্সেস সোনাকে খেলছে। সেনিদা, দিস ইজ ইউর লিটল বেবি, লিটল টেডি বেবি। সেনিদা, তো আজকে বাসার জন্য কিছু গ্রোসারি শপিং করেছি। এটা আমাদের উইকলি গ্রোসারি শপিং। তো এর মধ্যে আছে, মেনলি আছে বেবির জন্য বেবি মিল্ক, এটা আমার প্রিন্সেসের জন্য, আর এটা রেগুলার যে মিল্ক খায় এটার সাথে ওই চকলেট ফ্লেভারটা মিক্স করে খাওয়ানো হয়। আর এর সাথে কিছু স্ন্যাক্স আছে বেবির জন্য, বেবি ফুড আছে। দিস ইজ ফর ইউ, এদিকে আমাদের জন্য ব্রেকফাস্টের জন্য ব্রেড, বানানা, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, চিপস, আর বেবির জন্য সিরিয়াল, আর এখানে একটা ক্যাচাপ আছে, আর চিকেন ফ্লেভার, এটা নুডলস লাইক করি। আর এখানে কিছু স্পাইস আছে, শিক্কা বা মশলা, দেন চিকেন 65 স্পাইস, আর এটাতে টাকো বেল, টাকো শেল যেগুলো পাওয়া যায়। এখানে আছে স্প্যাগেটি, বাসমতি রাইস আসছি, আর এখানে কি ফ্রুটস, ব্লুবেরি, আমার বেবি অবশ্য ব্লুবেরি খুব লাইক করে, আর অরেঞ্জ, আর এটা হচ্ছে গ্রেপ ফ্রুট, বাংলাদেশের জাম্বুরের মতো টেস্ট, আর গ্রিন গ্রেপ, রেসবেরি আছে, আর কিছু ভেজিটেবল, বড় সাইজের একটা অ্যাপেল নিয়ে আসছে, আর ক্যারট আছে, কলিফ্লাওয়ার, আর গ্রিন পেপার, অরেঞ্জ পেপার, আর বেবির জন্য পামকিন তো লাগে ওর রাইসের মধ্যে, এদিকে আমি পামকিন চিকেন গ্রেভি আছে, এটা চিকেন ফ্রাই করলে ওই গ্রেভির সাথে মিক্স করে খাওয়া হয়। আর প্রিন্সেসের জন্য আর একটা ফ্রেঞ্চ ভ্যানিলা চকলেট হেজেলনাট, এটা খুব লাইক করে স্ন্যাক্সটা। আর কারির জন্য অনিয়ন, জিঞ্জার, আমরা তো চা খাই, চার জন্য কন্ডিশন লাগবে। বেবি বেবি, হোয়াট ইউ ডুইং নাও, ইউ লাইক এভরিথিং? এই জিনিসগুলো যখন বাবা শপিং করে নিয়ে আসছে তখন আমি সাথে সাথে এগুলো ক্লিন করে ভালোভাবে, আর যেগুলো জল দিয়ে ধোয়া যাবে না, সবগুলো আমি ওয়ার্ম ওয়াটারের সাথে বেকিং সোডা মিক্স করে এখন সব ভালোভাবে মুছে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। ও তো এভাবে জিনিস গোছানো দেখলে খুব খুশি হয়, সবগুলো নিয়েও খেলবে। এই অবস্থা, লিটল বেবি, লিটল বেবি, দিস ইজ ইউর বেবি, লিটল টেডি বেবি, ইউ গিভ মি ইউর বেবি, অ্যানাদার ওয়ান, ইউ হ্যাভ অ্যানাদার ওয়ান বেবি, দিস ইজ ক্রোকোডাইল, এই যে সারাদিন খেলতে থাকবে, খেলতে দেবে, সেই সকাল 8টার দিকে উঠবে, সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত ঘুমাবে না, এই সারাদিন এরকমই থাকবে, দুষ্টামি করতেই থাকবে, সেটা নাড়াচাড়া করবে, 9টার দিকে ঘুম চলে আসে, তখন আবার
টিফিনও খেতে দেয় না, রাইসও খায় না, ঘুমিয়ে যায়। আবার এদিকে আবার 10টার দিকে 1 ঘন্টা ঘুমোতে যায়। রাতের খাবারটা খেয়ে আবার সারা রাত সেই দুষ্টুমি শুরু। সেই রাত ভোর 4টা পর্যন্ত আর ঘুমাবে না, ওকে নিয়ে আমাকে জেগে থাকতে হয়। এভাবেই চলছে ওর দিনকাল, লিটল বেবি। আর এখন তো উইন্টার চলে আসছে, হেভি তো বাইরেও নেওয়া যায় না, ওকে নিয়ে বাইরে একটু ঘুরবো বাসার পাশে, না সেটাও করা যাচ্ছে না। খুবই শীত, প্রতিদিনই ঠান্ডা বাতাসটা থাকছে, স্নো পড়ছে মাঝে মধ্যে। তো বাসায় থাকছে, মামির সাথে খেলছে, দুষ্টুমি করছে। কার্টুন যখন অন করা থাকে তো সারাক্ষণ কার্টুন দেখে পাল্টা করতে হয়। আমি যখন রান্না করি বা অন্যান্য কাজ করি তখন এসে আমার কাছে আসে, যখন খিদে লাগে তখন চেঞ্জ করতে হবে তখন আসে। আদারওয়াইজ ওই নিজে নিজেই খেলে, সেক্ষেত্রে ওই জিনিস নিতে থাকে, ঘরের জিনিসপত্র একটু নিয়ে নাড়াচাড়া করবে, আমাকে খুব একটা ডিস্টার্ব করে না। লক্ষ্মী মেয়ে আমার, দিস ইজ মাই লিটল বেবি, গুড বেবি। মামি, ইউ সে হাই এভরিওয়ান, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, এভরিবডি লাইক মাই মামিস ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব, ইউ সে মামি, মামি। বাংলাদেশে তো শীত পড়ছে, এখন সিচুয়েশন তো আরো দিন দিন খারাপ হচ্ছে আমাদের এখানে। করোনার অবস্থা খুব একটা ভালো না গেছে, আরো ডেলি 100% মতো মানুষ মারা যাচ্ছে। এই যে আছে এই অবস্থা, এগুলো ছিল আজকে আমার উইকলি শপিং। আমরা মাছ মাংস যেগুলো আমরা মান্থলি শপিং করি, যে ফিশ, বাংলাদেশি ফিশ, এখানকার ফিশ, চিকেন, মাটন, স্পাইস টাইপস অফ স্পাইস, তারপর বাংলাদেশে যে মুড়ি চানাচুরি যেগুলো আছে এগুলো আমরা, বিস্কিট, বাংলাদেশের যে মরিচ মশলা যেগুলো আছে এগুলো আমরা মান্থলি শপিং করি। আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা ফার্স্ট টাইম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আমাদের কোনো ব্লগে, আর বিয়ারতে আমাদের ভিডিও। সো স্টে হ্যাপি, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই।